বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করি ভালো আছো। গোলটুস অ্যাক্টিভিটি চ্যানেলের ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর বাইরে দেখো, শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তো দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি। আর বৃষ্টি হলেই আমার ছোট্ট সোনা এখানে হাত বাড়িয়ে বাড়িয়ে বৃষ্টি ধরার চেষ্টা করে। তো দেখো, এখানে বৃষ্টি তো পড়ছে, একেবারে ঝমঝমাঝম বৃষ্টি। তো নিচটা দেখো, আর দেখো এরপরে আমি গেটটা খুলবো, গেটটা খুলেও তোমাদের দেখাবো কেমন বৃষ্টি হচ্ছে। তো চলো গেটটা খুলি, দেখো গেটটা খুলেও দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে না সত্যি কথা বলতে কিছুই ভালো তেমন লাগে না, মনে হয় একটু গরম গরম পকোড়া বা এই জাতীয় মুখরোচক কিছু খাই, এমনি রান্নাবান্না খেতে ভালো লাগে না। তো দেখো পকোড়া সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়েছি, তো এবার বানাবো আমি পকোড়া। তো দেখো এখানে বেসনের ব্যাটার ঠাটার সব কিছু আমি গুঁড়িয়ে নিয়েছি। আজকে আমি তোমরা থাম্বনেইলে দেখেছো মিনি টাইপস অফ পকোড়া করব, তো নানান রকম পকোড়ার আজকে স্বাদ চলবে। হ্যাঁ তো সেটাই হচ্ছে। তো দেখো এখানে একটু কালো জিরে দিয়ে নিচ্ছি আমি, আর এতে আমি লবণ হলুদ সব কিছুই দিয়ে নিয়েছিলাম। তো এখন একটু আর একটু লঙ্কা গুঁড়ো আমি একটু অ্যাড করে দেবো। লঙ্কা গুঁড়োটা একদম সামান্য দিলাম, কারণ ছেলে খাবে তো অতটা খেতে পারবে না, তো একটু সামান্যই দিয়েছি আর কি। তবুও এখন না ছেলেকে সত্যি কথা বলতে খাওয়ানো শেখাচ্ছি, হ্যাঁ একসঙ্গে তরকারি করে করেই চেষ্টা করছি। তো দেখো একটা ডিম ফেটিয়ে আমি দিয়ে দেবো বেসনের ভেতরে। তো দেখো ডিমটাও দিয়ে দিচ্ছি, সাইডে দিচ্ছি, দেখো আর একসঙ্গে কিন্তু আমার নানান রকম পকোড়া এখন ভাজা চলবে। তো দেখো এই সাইডে আমি কিন্তু বেগুন ডুবিয়ে নিয়েছি, বেগুন ডুবিয়ে নিয়ে আমি দিয়ে দেব কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম, সেই সাদা তেলে আমি দিয়ে দিলাম। তো দেখো এরপরে পরপর আরও যেসব বেগুন আছে কাটা, সেই বেগুনগুলো পরপর আমি দিয়ে দিচ্ছি। তো দেখো বেগুন দিচ্ছি, আর এই সাইডে ডিমটা রেখে দিয়েছি, কারণ এটা দিয়ে অন্য কিছু চলবে, মানে বললাম না একই সঙ্গে আর কি নানান রকম পকোড়া তুলবো ভাজবো এভাবেই চলবে আজকে। আর আর সমস্ত পকোড়াই কিন্তু রেডিমেড হচ্ছে, হ্যাঁ ভীষণ কিছু ভালোভাবে না, একদম ঝপাঝপ হচ্ছে, কারণ সবাই বসে আছে খাবে বলে। এদিকে দেখো বেসনে ক্যাপসিকামও ডুবিয়ে রেখেছি, চিকেনের টুকরোগুলোকে ডিম দিয়ে বেসন দিয়ে একসঙ্গে আমি এখানে ডুবিয়ে রাখলাম। তো এরপরে দেখো লাস্ট কড়াইয়ের যে বেগুনি সেটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, তো লাস্ট কড়াইয়ের বেগুনিটা আমি নেড়ে ছেড়ে তুলে নেব। আর সাইডে দেখো আমি যে ফাঁকা হয়েছে সেই জায়গাটায় কিন্তু আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, কারণ আমি বললাম না খুব তাড়াতাড়ি আজকে পকোড়া সব কিছু করবো। তো দেখো ক্যাপসিকাম দিয়ে হয়ে দেওয়া হয়ে গেছে, আর এই বেসনে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা কুচি এইসব দিচ্ছি, কারণ এটা দিয়েও একটা অন্যরকম কিছু তৈরি হবে সেটাও তোমরা দেখতে পাবে। তো এটাও আমি এখানে মেখে রাখছি। তো দেখো এরপরে আমি ক্যাপসিকামের পকোড়াগুলোকে তুলে নিয়েছি, এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের ছোটো ছোটো পকোড়া। তো চিকেনের পকোড়াগুলোও কিন্তু দিয়ে দিলাম, আর এদিকে দেখো রেডি হয়ে যাচ্ছে গরম গরম পকোড়া। বৃষ্টির দিনে গরম গরম পকোড়ার কিন্তু মজাই আলাদা, মানে বৃষ্টি পড়লেই যেন মনে হয় যে একটু অন্যরকম খাই, বা কোনো একটু চপ পকোড়া এগুলো বেশ জমে। তো দেখো ওদিকে হয়ে গেল আমার কিছুটা পকোড়া আমি তুলে নিয়েছি, আর এদিকে যেটা আমি পেঁয়াজ টিয়াজ দিয়ে গুলি রেখেছিলাম এটা আমার ছেলের খুবই প্রিয় একটা খাবার, এইভাবে আমি করে নিচ্ছি। তো দেখো সমস্ত রকম পকোড়া রেডি টু সার্ভ, আর আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো টাটা, নতুন বন্ধুদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্যে। তো আজকের মতো বাই।